শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে। তো ঠাকুরকে আমি এখন ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে সেটা পৌঁছে যায় এবং আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করবার উৎসাহ পাই। দেখো বন্ধুরা, আমি ঠাকুরকে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে, যা পেরেছি যেটুকু ফুল ছিল সাজিয়েছি। আর আজকে ভোগে দিচ্ছি কালো আঙুর। সবসময় সব কিছু জোগাড় করা সম্ভব হয় না, আমি যেহেতু একটা ব্যবসার সঙ্গে জড়িত, সকালবেলা হলেই আমার রান্নার চিন্তা, রান্নাটা আমাকে করে তাড়াতাড়ি ডেলিভারি করতে হবে। তো শুধুমাত্র আমি কালো আঙুর দিয়ে বাতাসা দিয়েছি আর প্রদীপ ধরিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি প্রদীপটা ধরাতে হয় ভোগ সাজাবার আগে, তো আমি যেহেতু সকালবেলা ভীষণ ব্যস্ত থাকি, কাজকর্ম একটু উল্টোপাল্টা হয়েই যায়, কিছু করার থাকে না। তো যাই হোক, আমি প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, তো আমি এখন আরতি করে নিচ্ছি ধূপকাঠি দিয়ে, প্রদীপ দিয়ে এবং জলসং। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর 20-25 মিনিট পরে আমি ঠাকুরের বাসনগুলো এখানে মেজে ধুয়ে মুছে রেখে দিয়েছি, কারণ পিতল কাঁসার জিনিসে জল থাকলে দাগ হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি কিন্তু প্রত্যেক দিন 20-25 মিনিট পরেই আমি ভোগের থালা তুলে নিয়ে এরকম করে ধুয়ে মুছে রেখে দিই। তো বন্ধুরা, চলে যাচ্ছি এবার সোজা রান্নাঘরে। তো আমার আজকে কিছু অর্ডার রয়েছে। ফার্স্ট আমার আমি যেটা করেছি সেটা হলো কাতলা মাছ আলু দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে, তো মানে খুব একটা গাঢ় নয় আর খুব একটা পাতলাও নয়, এরকমই করেছি আর কি। তো এটা হলো দই দিয়েছি, আর যা মশলা দেয় সেগুলোই দিয়েছি এই আর কি। তো কন্টেনারে তুলে নিচ্ছি আমি। তো কন্টেনারে তুলবার সাথে সাথে আমি কৌটোটা মানে কন্টেনারের ক্যাপটা আটকাই না, একটুখানি ওয়েট করে তারপরে আটকাই, তো সেই জন্য একটু আগে ভাগে তুলে নিচ্ছি। বন্ধুরা, এবার একটা জমজমাটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো, এখানে নিয়েছি আমি 2-3 টুকরো তেলাপিয়া মাছ, আর নিয়েছি ওলকপি আর আলু সরু সরু করে কুচানো, আর নিয়েছি পেঁয়াজ কুচানো, আর নিয়েছি ধনে পাতা কুচি, নিয়েছি কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে চিড়ে, আর নিয়েছি কালো জিরে, গোটা গোটা রসুন। দেখো, আমি এখানে গোটা গোটা রসুন বেশ কয়েকটা ইউজ করেছি, আর নিয়েছি নারকেল কোড়ানো। তো এই উপকরণগুলো আমি এবার পরিমাণ মতো নুন আর সর্ষের তেল এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আদা রসুন আর পেঁয়াজ আমি শিলে বেটে এখানে ইউজ করব। আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি, তো এটা এবার আমি ইউজ করব এখানে। Thank you.
তো দেখো, এটা কিন্তু তেলাপিয়া মাছ, আর ভালো করে আমি সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। আর এখানে গোটা গোটা রসুন দিয়েছি, আমি আগে বলেছি কিনা আমি জানি না। অ্যাকচুয়ালি এটা তো আমার মানে রান্নার চ্যানেল নয়, এটা আমার ডেলি ব্লগের একটা চ্যানেল। তো আমি দৈনন্দিন যা কাজকর্ম করি তোমাদের সাথে শেয়ার করি এই আর কি। আর আমি গাছ থেকে কলা পাতা কেটে এনেছি, এটা আমাদেরই কলা গাছ, তো সেগুলো আর দেখানোর সময় হয়নি। তো দেখো, হলুদও দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, সব কিছু এবার একসাথে আমি মেখে নিচ্ছি। একটা তাওয়া আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর ওই তাওয়াটাতে আমি সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আগে থাকতেই তাওয়াতে আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, তো এবার আমি যে কলা পাতাগুলো সাজাবো সেই কলা পাতাগুলোতে একটু তেল দিয়ে আর দুদিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি এই কলা পাতাটার মাঝের যে শিরাটা রয়েছে এই শিরাটা আমি ফেলে দেবো। তো তারপরে আমি ভালোভাবে দু তিন টুকরো কলা পাতা তাওয়ার উপরে সাজিয়ে নিয়েছি, আর এরপরে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে কলা পাতাতে আমি মাখিয়ে নিচ্ছি, আর এরপরে আমি দেব কিছু অল্প কিছু কালো জিরে। আর তারপরে যে উপকরণগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সেই উপকরণগুলো ভালোভাবে আমি সাজিয়ে নিচ্ছি। আর সাজানো হয়ে গেলে আমি এরপরে দেব সর্ষের তেল এবং যে কোড়ানো নারকেলটা আমি ইউজ করেছি পাতুড়ির ভেতরে, তো সেই কোড়ানো নারকেল আমি কিছুটা রেখে দিয়েছিলাম, আর সেই নারকেলটাই আমি এই উপকরণটার একদম উপরে একটু হালকাভাবে ছড়িয়ে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো নারকেল দিয়ে দিয়েছি উপর থেকে একটু ছড়িয়ে, এবার দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে আমি এর উপরে একটুখানি অল্প কলা পাতা ছিল, পুরোটা ঢেকে ফেলতে পারলে ভালো হতো, তো আমার কাছে খুব বেশি কলা পাতা নেই, তো আমি এইটুকুনি দিয়ে ঢাকছি। আর একটা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে আমি ভালোভাবে ঢেকে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তে রেখেছি, এটা কিন্তু মাঝারিও রাখা যাবে না, একটু লোতেই রাখতে হবে যাতে পাতুড়িটার উপকরণগুলো পুড়ে না যায়, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। আমি 10 থেকে 15 মিনিট খুব হালকা আঁচে রেখেছিলাম, তারপরে নামিয়ে ফেলেছি। নামিয়ে ফেলে দেখো আমি কেমন করে উল্টাচ্ছি। একটা বড় প্লেট নিয়েছি, মানে একটা বড় থালা নিয়েছি, আর একটা প্লাস্টিকের প্লেট নিয়েছি বড়। তো আমি এবার কি করব, এটা তো খুব গরম, এই কাজটা খুব সাবধানে করতে হবে। তো আমি এটা খুন্তি দিয়ে দেখো একটা থালার উপরে নামিয়ে রাখছি। তো নামিয়ে রাখার পরে এরপরে আমি মানে এর উপরে যেদিকে ছোট্ট কলা পাতা দেখতে পাচ্ছো উপরে ঢাকনা দেওয়া ছিল, তো তার উপরে আমি দুটো কলা পাতা বিছিয়ে নেব। পাচ্ছ থালাটা ধরে আমার আর কলা পাতা ধরে আমি এবার উল্টে দেব, মানে থালাটা ধরবো, নিচের থালাটা ধরবো, আর উপরে যে ঢাকনা দিলাম কলা পাতা সেটা ধরবো, ধরে উল্টে দেব। দিয়ে দেখতে পাচ্ছ আমি কেমন করে উল্টে একটা প্লাস্টিকের প্লেটের উপরে রাখলাম। এবার এটা আমি আস্তে করে এই গরম তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। দেখো আমি কেমন করে উল্টালাম আর কেমন করে গরম তাওয়ার উপরে রাখলাম, দেখতে পেলে
খুব সাবধানে এই কাজটা করতে হবে। এবার আমি আবারও গ্যাসের উপরে দেব, আর দেখতেই পাচ্ছ আমি একটুখানি কলাপাতা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, উপরটা পোড়া পোড়া ভাব চলে এসেছে, মানে নিচের পাড়টা হয়ে গেছে, আমি নিচের পাড়টা উপরে দিলাম এটাই আর কি। তো দেখো আবারও গ্যাসের উপর দিয়ে দিলাম। এবার আরও আমি 10 থেকে 15 মিনিট এইটা গ্যাসের উপরে রাখবো একদম লো ফ্লেমে। আর আমি একটু তোমাদের উল্টে দেখিয়ে দিচ্ছি, এই যে কলাপাতা সরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পেয়েছো তো কত সুন্দর পাতুড়ি হয়ে গেছে। আর এই পাতুড়িটা কিন্তু ভীষণ টেস্টি হয়, ছোট মাছ দিয়ে করলেও খুব সুন্দর হয়, আর তেলাপিয়া মাছ যদি খুব টাটকা মাছ হয় তাহলে কিন্তু তেলাপিয়া মাছের পাতুড়ি ভীষণ ভীষণ টেস্টি হয়। তো চলো বন্ধুরা আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আমি আজকে একসাথেই করছি সিম বাটা। তো সিমটা আমি জলে একটু সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে একটু নরম হয়ে গেলেই আমি জল থেকে তুলে তুলে অন্য একটা পাত্রে রাখছি। তারপরে দেখো রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, মানে সিম যে পরিমাণ সেই পরিমাণে একটু আইডিয়া করে নিতে হবে যেন কোনো উপকরণ বেশি না হয়ে যায়। আর এরপরে আমি নেব একটুখানি কালো জিরে। এবার দেখো এই উপকরণগুলো আমি একসাথে শিলে বেটে নিচ্ছি, আর এই উপকরণগুলো শিলে বাটলে কিন্তু সবথেকে ভালো হয়, মিক্সিতে দিলে আমি জানি না কেমন হবে, কারণ মিক্সিতে এই জিনিসগুলো না বাটাই ভালো আমার মতে, কারণ এখানে জল একদম ইউজ করা যাবে না। তো দেখো আমি ওগুলো বাটবো, তার আগে আমার টাইম হয়ে গেছে পাতুড়িটা নামাবার জন্য, তো পাতুড়িটা আমি নামিয়ে রাখলাম। পাতুড়িটা নামিয়ে রেখে আমি সিমটা বাটতে যাব। দেখতে পাচ্ছ তো পাতুড়িটা একদম রেডি। তো চলো পরে দেখাচ্ছি, এবার আমি সিমটা বেটে ফেলি। কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন আর সিম একসাথে আমি বেটে নিচ্ছি খুব ভালোভাবে। বন্ধুরা সিম বাটা হয়ে গেছে, আমি সিমগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি গ্যাসে একটা কড়াইতে সর্ষের তেল নিয়েছি, অবশ্যই সর্ষের তেল নিতে হবে, আর নিয়েছি কালো জিরে। রসুন যেহেতু আমার বাটা ছিল রসুন আর থেঁতো করে দিলাম না, দিলাম একটা শুকনো লঙ্কা, একটুখানি ফোড়ন দিলাম, আর রসুন একটুখানি থেঁতে দিলে ভালো হয়, আমি তো যেহেতু শিলে বেটে নিয়েছি রসুন একসাথে আর দিলাম না। এবার যে উপকরণগুলো আমি একসাথে বেটে নিয়েছিলাম সেটা আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো একটু চিনি, কারণ এই সিম বাটাটা চিনি ছাড়া ভালো লাগে না সেটা আমি বলবো না, কিন্তু চিনি দিলে সিম বাটাটা কিন্তু খুব ভালো হয়, একটু ঝালঝাল একটু মিষ্টি মিষ্টি একটা টেস্ট আসে, আর এটা কিন্তু খুব সুন্দর হয়। আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি। ধনে পাতাটা তোমরা স্কিপ করলে করতে পারো, বাট আমার কাছে মনে হয় ধনে পাতাটা দিলে খুব ভালো হয়, তো আমি এই কারণে অ্যাড করলাম। তো দেখো এটা একটা শক্ত ডো টাইপের হবে, তারপরে নামিয়ে নিলেই রেডি। হয়ে গেছে আমার সিম বাটা, আর গরম ভাতের সাথে খুব মানে সুন্দর লাগে এই রেসিপিটি, আমি এই কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আমার পাতুড়িটাও একদম রেডি হয়ে গেছে, আর একটু এখন ঠান্ডাও হয়েছে, খুব গরম অবস্থায় আমি তোমাদেরকে দেখাতে পারছিলাম না। তো চলো দুটো একসঙ্গে তোমরা দেখে নাও। বন্ধুরা দেখতেই পেলে আমার পাতুড়ির রেসিপি, আর ভীষণ দুর্দান্ত হয় এই পাতুড়ি নারকেল দিয়ে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে আমার ভিডিও অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো,
রান্না বান্না হলো, খাওয়া দাওয়া সবই হলো বন্ধুরা। এখন সন্ধ্যাবেলা, আমি সন্ধে দিতে এসেছি, তো এই জন্য একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকেকার ভিডিও কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো এখনকার মতো তবে চলি বন্ধুরা, টাটা।